থেকেই লকডাউনের চিত্র ফুটে উঠল শহর জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা শুনশান, গাড়ির সংখ্যা একেবারেই কম। কলকাতা জুড়ে পুলিশের নজরদারি রয়েছে, রাস্তায় মানুষ দেখলেই বেরোনোর কারণ জিজ্ঞাসা করছে পুলিশ। একমাত্র ছাড় রয়েছে জরুরি পরিষেবায়। আজ পূর্ণ লকডাউন, সেই কারণে সকাল থেকে নিউ টাউনের চিত্র একদমই আলাদা। বাজারহাট বন্ধ, রাস্তাঘাট শুনশান, চলছে পুলিশের নজরদারি। সকাল থেকে তৎপর বিধাননগর কমিশনারের পুলিশ। বিধাননগরের বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে চলছে নাকা চেকিং। গত দুদিন পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হয় সম্পূর্ণ লকডাউন করা হবে, এমনকি বাজার বন্ধ থাকবে। সেই মোতাবেক অধিকাংশই রাস্তা ছিল শুনশান, যানবাহন একেবারেই ছিল না। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ দু চাকা এবং চার চাকা নিয়ে বেরিয়েছেন এবং পুলিশ তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কোথাও তাদের উত্তর সন্তোষজনক না হলে লাইসেন্স বাজেয়াপ্ত করছে পুলিশ। একই চিত্র ফুটে উঠল ইএম বাইপাস, নিউ টাউন, ঠাকুরপুকুরে। সকাল থেকেই তৎপর কলকাতা পুলিশ। লকডাউনের দিন যারা বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটক করছে পুলিশ, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অতি জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছে তারা নির্দিষ্ট নথি দেখানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যারা কোনো নথি দেখাতে পারছে না তাদের গাড়িতে কেস দিচ্ছে কলকাতা পুলিশ। সেরকমই ছবি ধরা পড়ল ইএম বাইপাসে। ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডেও একই চিত্র ফুটে উঠল। সকাল থেকেই বিভিন্ন জায়গায় সাইকেল থামিয়ে, গাড়ি থামিয়ে পুলিশ চেক করছে সাইকেল আরোহীদের এবং তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী।